মানে ইউটিউব থেকে ও একটা জায়গায় চলে যাবে, ফেমাস হয়ে যাবে, আমাদের মর্নিং। সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে যাচ্ছি হচ্ছে কলেজে, আজকে হচ্ছে আমার ডেইলি ব্লগের ডে 92 কলেজে। আজকে আমার সাথে আসবে সুজন, সুজন হচ্ছে কেষ্টপুর থেকে দেখা করবে, তো হচ্ছে ও কেষ্টপুরে আসছে, আর রাহুলও আসবে কলেজে। তো চলো অনেকদিন পর আবার কলেজ যাওয়া হচ্ছে। তো ভাই যেমন আমরা কেষ্টপুরে আছি, আর হ্যাঁ ব্লগ তো ডেইলি হচ্ছে, আর এদিকে আমাদের সাথে সুজন মামা চলে এসছে। কেমন আছে সবাই? তো চলো যাই কলেজে। রাহুল এখন আসেনি, ঠান্ডা গাছের নিচে ওই যে কাকা বসেও আছে, দারুন জায়গা ফুল বাগানে এলে তো বেশ ভালোই লাগে, মনে যেন কত চেনা একটা জায়গা। ওই তো বিশ্ববাংলা গরমে করে দেখি পাগল না, তাও ভালো হয়েছে, তাও ভালো ভালো হয়েছে যে আমাদেরকে কোনো দায়িত্ব দেয়নি, ভালো হয়েছে। কেসে তুঝসে দিল না লাগায়ে কোই, রব্বা নে তুঝকো বানানে মে কর দি হ্যায় হুসন কি খালি তিজোরিয়াঁ, কাজল কি সিয়াহি সে লিখি হ্যায় তুনে জানে কিতনো কি লাভ স্টোরিয়াঁ, কেসরিয়া তেরা হাজির হয়েছে রাহুল, রাহুল সিঙ্গার, আর এদিকে সুজন সিঙ্গার। হাওয়া
সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করার প্রয়োজন নেই। এই একটিমাত্র গ্রন্থ ভগবদ্ গীতা পাঠ করলে মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারে। ঠিক আছে, ভারতের সর্বসং বিশিদ বক্তা বিশিদাম গীতা গঙ্গোদ্ধকং গীতা পুণ্যজাম অভিজ্ঞতি। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ গীতার পূর্ণ পিসুচ পান করে তার কথা আর কি বলবার আছে। হচ্ছে যে আমাদের ক্লাস আজকে সেরকম হয়নি, একটা কাজ ছিল ম্যাগাজিনে, তো সেটা ওরা পড়েছে, আমরা অতটা কিছু করিনি। তো এখন হচ্ছে যাব হচ্ছে বাড়িতে। যাও বন্ধু, আবার আসো এই ধান সিটির তীরে। তো গাইস, ম্যাম আজ দিয়ে হচ্ছিল কত সাবস্ক্রাইবার হয়েছে বললাম, ম্যাম খুব ভালো বললো, আরো বড় হবে, ফেমাস হও নাকি। আর কি কি বললো এর কাছে, শোনো বল কি কোকে হলো, আর কি বল বল। ও ছেড়া খুব লজ্জা লজ্জা ভাই লজ্জাপতি পতি। যাই হোক, আমরা এখন যাচ্ছি বাড়ি, আর দেরি করবো না কলেজে। ভালো লাগলো অনেকদিন পর কলেজে এসে, তো বন্ধুরা অনেক কথাবার্তা হলো, আমাদের আর বেশি দিন নেই, হ্যাঁ 3 মাস মতো আছে আর ক্লাস, তারপরে খতম কলেজ লাইফ। কলেজ লাইফ সে কোনটাতে অরিত্রি, হ্যাঁ বেরোচ্ছি। দুপুরবেলা কলেজ থেকে এসে তারপর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন যাচ্ছি VIP-তে একটু হেঁটে হাওয়া খেয়ে আসি, যেহেতু খড়ে প্রচণ্ড গরম। তো চলো যাবো ওই গাড়ির। ব্যাপারটা হচ্ছে যে আমি চলে এসেছি VIP-তে, আর সাগর এখনও আসতে পারিনি, কারণ হচ্ছে ওর বাড়িতে যে জিও ওয়াইফাই লাগিয়েছিলো তো সেটা খারাপ হয়ে গেছে, এখন লোক আসবে, তো ওদের বাড়ির দিকে এখন আমি যাবো। চলো যাই। মিষ্টি হেদার এক মিষ্টি খড়া হে বহু দুষ্টু মিষ্টু মিষ্টি খড়া হে বক্স হচ্ছে লা। তো গাইস, এই হচ্ছে সেই স্যান্ডউইচের সুন্দর চাটনি। এই চাটনি একবার খেলে মনটা যেন গদ গদ হয়ে উঠবে, কি হয়ে উঠবে, গদ গদ হয়ে উঠবে, গদ 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 গদ। পনির একটু দেখা দেখি গাইস, এর মধ্যে পনির দেওয়া আছে, পনিরের স্টাফিং করা স্যান্ডউইচ, ইউনিক। তো গাইস, এই যে পনির,
আর্ধেক খেয়ে নিয়েছি, আর এই আর্ধেক পাতলা নিয়েছে, বেশি বেশি দেয়নি। দেখো কত সুন্দর গোপাল ঠাকুর এখানে। তো গাইস আমাদের সাথে এখন উত্তম বর্মন স্যার চলে এসেছে। হাই গাইস, আর সেই সাগরের বাড়ি থেকে চলে আসার পর এখন অবধি বাড়ি যাইনি, আবার স্যারের সাথে একটু হাঁটাচলা করছিলাম, এবার যাবো হচ্ছে বাড়ি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।